আবাস যোজনা তদন্তে মালদায় আসছে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের 3 সদস্যের প্রতিনিধি দল। 11:40 নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছবেন তারা, গাড়ি করে 4 নাগাদ পৌঁছবেন মালদায়। এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের। আবাস যোজনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত, তার মাঝেই মালদায় আসছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের 3 সদস্যের প্রতিনিধি দল। এদিন 11:40 নাগাদ বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছবেন তারা, গাড়ি করে 4 নাগাদ পৌঁছবেন মালদায়। এরপর মালদা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। শুক্রবার আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের। আবাস যোজনা তালিকা নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় চলছে ক্ষোভ বিক্ষোভ, তার মাঝেই মালদায় আসছেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের 3 সদস্যের প্রতিনিধি দল। এদিন 11:40 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তারা, তারপর বিকেল নাগাদ পৌঁছবেন মালদায়। মালদায় পৌঁছে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তারা। শুক্রবার আবাস যোজনা দুর্নীতি অভিযোগ খতিয়ে দেখতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের।